আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কবুতরের খাবার দেওয়ার সময় হয়ে গেছে, বাবা খাবারগুলো নিয়ে তিনতলার মধ্যে চলে গেছে। তো যাত্রা করে আমাদের ডোরটা খুলে দেওয়া হয়েছে। আমরা সবসময় ডোরগুলো লাগাই রাখি, বায়ো সিকিউরিটি একটা কথা আছে, যাতে বাইরে মানুষ হুটহাট করে তিনতলার সাথে চলে যেতে না পারে। আপনারা ভালো করে জানেন আমাদের সাথে যেসব মুরগি আছে, হাঁস মুরগিগুলো খুবই সেন্সিটিভ, যেহেতু শৌখিন মুরগি, তার কারণে আমরা রিস্ক নিতে চাই না, সবসময় আটকে রাখি। যাত্রা করে আমাদের বুলবুলির ডোরটা খুলে দিয়েছে বাবা, আর বুলবুলি বাইর হয়ে তো পুরা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, মানে অনেক ডাকাডাকি করে। আর বাবারা হাতের কাছে পাইলে অনেক বেশি আনন্দিত হয়, কারণ একটা আলাদা সাহস পাই যাচ্ছে, যেহেতু তার বাবা তার বন্ধু। আর উপরে যে স্প্যানিশ চড়াগুলো আছে ওগুলার খাবার দেওয়া হয়ে গেছে। এখানে তো এক জোড়া আছে, আর আরো এক জোড়া খালি, মানে আরো এক জোড়া বলতে আরো একটা খালি আছে। আমরা আন্দোলনের কারণে বাকিটার জন্য ফিমেল সংগ্রহ করতে পারিনি, তো আন্দোলন তো এখন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব দ্রুত এটার জন্য আমরা ফিমেল সংগ্রহ করবো ইনশাল্লাহ। তো বাবা আস্তে আস্তে আমাদের মেইন যে লবটা আছে ওই লবটা চলে আসছে, কবুতর লবটে আসি, খাবার দেওয়ার ব্যবস্থা করতেছে। আস্তে আস্তে করে কবুতর গুলার খাবার দিয়ে দিতেছে, আর সবগুলো কবুতর একবারে খাবারের জন্য পুরো বেদিশ হয়ে চলে আসছে। দেখেন কি সুন্দর করে খাইতেছে মাশাআল্লাহ। আমার এখানে স্প্যানিশ চড়া আছে, তারপরে আপনি সবগুলা কবুতর দেশি বলতে গেলে, শুধুমাত্র ওই পেন্সি জগতে হচ্ছে একটা সিলভার সিরাজি আছে তাও আমরা পাইছি, আর বাকি দুটোই জোড়া আছে আপনার স্প্যানিশ চড়া এই আর কি। আর এখানে কোনো উন্নত জাতের কবুতর নাই। আমরা নিজেদের খাবারের জন্য কবুতর সর্বপ্রথম লালন পালন করছি, তবে এখন শখের বশত আরো কিছু কবুতর সংগ্রহ করছি, আরো কিছু কবুতর সংগ্রহ করবো ইনশাল্লাহ। আমরা তো নিচে কবুতরের বাচ্চা ঠিক মতো পাইতাম না, কিন্তু উপরে আসার পর মাশাআল্লাহ এখন এই মাসে আমরা অনেকগুলো বাচ্চা পাইছি। দেখেন বাবা, দেখেন বাইর করছে সর্বপ্রথম এক জোড়া, তো বাবা এগুলা রাখি দিতেছে। এই দেখেন আরো একটা জোড়া বাইর করবো এই পাশে, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আমরা নিচে আসলে, মানে আমি এত খুশি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা নিচে ঠিক মতো কবুতরের বাচ্চা পাইতাম না বললেই চলে। দুই মাস তিন মাস পরে একটা পাইতাম, তা এক জোড়া না। উপরের তালা নিয়ে আসে প্রথম মাসে আমরা গুড রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তিন জোড়া সুন্দর মতো পারফেক্ট ভাবে পাইছি, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। একটা পিছন দিয়ে ওই নিচে চলে গেছে, পরে আস্তে নিয়ে নিবো, সমস্যা নাই। আর এখান দিয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাদ বাকি ইয়াগুলো আছে, আরো কবুতরগুলো আছে, ওগুলো ডিমের মধ্যে বসে রয়েছে। আমাদের যে স্প্যানিশ চড়া আছে ওটাও ডিমের মধ্যে বসে রয়েছে, ওটা আপডেট ইনশাআল্লাহ আগামীতে দিয়ে দিব। আর আমাদের যে দেখেন ডিমগুলো বাইর করছে না বাবা, এখন এই ডিমগুলো কিন্তু ওই পাশে যে বাচ্চা পড়ছে ওগুলার বাচ্চাগুলোর খাবার খাওয়াইতেছে, অন্যদিকে ডিম দিয়ে দিছে। আমার কবুতরগুলো ভালোই পড়ছে, আর যেহেতু আমাদের এগুলো ঘরের মাংস খাওয়ার জন্যই আমরা রাখা, এগুলো বিক্রি করি না আমরা, আর এগুলো বড় করবো না। তো বাবা নিচে চলে আসছে দোতলার মধ্যে আবারও, আর এখানে আমরা যে চিনাশগুলো রাখি এখানে হিউজ পরিমাণ পিঁপড়া আক্রমণ করছে। তা আমি বুঝতেছি না দোতলার মধ্যে পিঁপড়া কিভাবে আসছে, তা জানি না। তো বাবা পিঁপড়া ওষুধ দিয়ে দিতেছে, আর পিঁপড়া এত বেশি হয়েছে আমাদের যে হাঁস এখানে মুরগিগুলা ডিমে তা দিতেছে, এদেরও সমস্যা হইতেছে। একটু পরপর কোঁ 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 করে চিল্লে আর কি, মানে যেভাবে স্বাভাবিকভাবে ছিল ওরকম, যার কারণে বাবা আর কি আজকে পিঁপড়া ওষুধ দিতেছে। কি এক অবস্থা বাইরে ভাই, ওরে ডিম পাড়ে দিছে, চিন্তা করছেন বাবা? কইতে পারবো না, পিঁপড়ে এমন একটা আক্রমণ করছে ডিম পর্যন্ত পাড়িয়ে দিছে। বাবা খুব দ্রুত এটা ক্লিন করতেছে, আশা করি আজকে পর আর পিঁপড়া এখানে থাকবো না। একজন মানুষ না বাবা, নিজে এত কিছু হ্যান্ডেল করা লাগে। তো ওই পাশে পিঁপড়া দেখা বাবা চিন্তা করলো যে এই পাশে ময়লাগুলো পরিষ্কার করবো। ময়লাগুলো দেখে আপনারা ভাবতেছেন সম্ভবত আমরা গরু লালন পালন করি, আসলে গরু তো না, আমাদের গিনিপিগ গরু আর কি। দেখেন কতগুলা ঘাস খায়া হুলস্থুর অবস্থা করছে। তো বাবা চিন্তা করলো খুব দ্রুত এটা পরিষ্কার করে, যদি এই পাশে পিঁপড়া আক্রমণ করে তাহলে সর্বপ্রথম সমস্যা হবে গিনিপিকের জন্য আর খরগোশের জন্য। এদেরকে যদি পিঁপড়া আক্রমণ করে এরা খুব দ্রুত উইন্ডেড হয়ে যাবে, মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকবো, এগুলো পরিষ্কার করে নিতেছে। তো আশা করি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।